বিভিন্ন স্থানের বাজারগুলোতে কাঁচামরিচ, সবজি ও ডিমের দাম কমতে শুরু করেছে। এতে অনেকটা স্বস্তিতে সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাঁচামরিচের ঝাঁজ কমতে শুরু করেছে বাজারগুলোতে। রাজবাড়িতে দুই দিন আগেও কাঁচামরিচের কেজি ছিল 400 টাকা, যা আজ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকায়। ভারতীয় কাঁচামরিচের আমদানি বাড়ায় বাজারে সরবরাহ বেড়েছে, তাই দুই দিনের ব্যবধানে মরিচের দাম কমেছে 140 টাকা। দাম কমতে শুরু করেছে সবজির বাজারেও। আগাম শীতকালীন সবজি, ফুলকপি প্রতিটি বিক্রি হচ্ছে 100 টাকায়। কিছুদিন আগেও এর দাম ছিল 140 টাকা। 100 টাকা কেজি বেগুন এখন 70 টাকা। অন্যান্য সবজি বিক্রি হচ্ছে কেজি 50 থেকে 70 টাকায়। বিক্রেতারা জানান, বৃষ্টি কম হওয়ায় আর সরবরাহ বাড়ায় দাম কমেছে। রংপুরেও স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে সবজি ও ডিমের দাম কমায় খুশি সাধারণ মানুষ। আজও খুচরা পর্যায়ে সব সবজির দাম কমেছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা, আর ডিম হালিতে 2 টাকা। বিক্রেতারা বলছেন, আগামী সপ্তাহের মধ্যে ডিমের দাম আরও কমবে। আগের চেয়ে একটু দাম অনেক কমছে। এর আগে সিম ছিল আপনার 300 টাকা কেজি, এখন হচ্ছে 200 টাকা কেজি। কাঁচামরিচ ছিল 400 টাকা কেজি, এখন মনে করেন আপনার 280 টাকা কেজি। মোটামুটি একটা আমদানির উপরে নির্ভর ভাই, আমদানি হইলে দাম কমে যাবে। এখন আমরা ডিম 1200 টাকা বেচাচ্ছি, 12 টাকা পিস, 48 টাকা হালি। তবে আশা করি সামনের দিকে আরও একটু কমার চিন্তাধারা আছে আর কি, এখান থেকে আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। ভারতীয় কাঁচামরিচের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 30 থেকে 40 টাকা। গতকাল যে মরিচ প্রতি কেজি পাইকারি বিক্রি হয়েছে 210 থেকে 220 টাকা, তা আজ 180 টাকা দরে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা দরে। ইন্ডিয়াতে গত বছর যে মরিচ কিনতাম 80 টাকা, ওই মরিচ এখন ইন্ডিয়াতে 120 টাকা 100 টাকা, এবং কয়েকদিন আগে আরো দাম বেশি ছিল, এখন ধীরে ধীরে আবার দাম কমতেছে। কালকে ছিল আমাদের বোর্ডে আমরা বিক্রি করছি 220 টাকা, এবং মোকামে বিক্রি যা হয়েছে জানি না, কিন্তু এখানে আজকে 180 টাকা মরিচের বাজার। যশোরে প্রতিদিনই কমছে সবজি ও ডিমের দাম। সব ধরনের সবজির দাম দুই দিনের ব্যবধানে কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। প্রতি পিস ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 13 টাকায়। ভারতীয় ডিমের সরবরাহ বাড়ায় ডিমের দাম কমতে শুরু করেছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নরসিংদীতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স। সকালে জেলা শহরের বড় বাজারে মুদি দোকান, চালের আড়ত, কাঁচা বাজার, ডিম ও মুরগির দোকানে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। দুপুরে বান্দরবান জেলা সদরেও ফল, মাছ, মাংস, শাকসবজি, মুরগি, ডিমের বাজার সহ চাল, আলু ও পেঁয়াজের আড়তে অভিযান চালায় বিশেষ টাস্কফোর্স। গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এবং পুরাতন বাজারে বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে 4টি দোকানের মালিককে 3,000 টাকা করে জরিমানা করা হয়। পচা মাংস রাখার দায়ে একটি দোকান থেকে 10 কেজি মাংস জব্দ ও মালিককে অর্থদণ্ড করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পেঁয়াজের বাড়তি দাম নেওয়ায় টাস্কফোর্সের অভিযানে 2 দোকানিকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে।